কালী পুজো শেষ, এবার ভাইফোঁটা। একে ভাইফোঁটা তাই বিশ্বকাপ ক্রিকেটের আবহ, যেখানে শেষ চার দলে ভারত এখনও পর্যন্ত ম্যাচ ফেভারিট এবং অপরাজিত নিজের দেশ। হুগলির মিষ্টি বিক্রেতারা আর হাত গুটিয়ে বসে থাকেন কি করে, ভাইফোঁটা স্পেশালের পাশাপাশি বানিয়ে ফেলেছেন বিশ্বকাপ স্পেশাল মিষ্টিও, যা দেওয়া যাবে ভাইদের পাতেও। প্রার্থনা করা যাবে ভাইদের জন্য, যাতে সেও বিশ্বজয় করতে পারে একদিন। খাজা গজা ক্ষীরমোহন রসমাধুরী বেক্ট রসগোল্লা বেক্ট রসমাধুরী লবঙ্গলতিকা অমৃত কলস ক্ষীর সুন্দরীদের পাশাপাশি জায়গা করে দিয়েছে বিশ্ব সন্দেশ কাপ। জম্পেশ জায়ান্ট সাইজের একটি বিশ্বকাপ তো আছেই, আর আছে মিষ্টির থালায় সাজিয়ে দেওয়ার জন্য ছোট সাইজের বিশ্বকাপ। দামও পকেট সাধ্য, জানাচ্ছেন ক্রেতা বিক্রেতা সকলেই। এবছর যেহেতু পুজোর টাইমে আমাদের ওয়ার্ল্ড কাপ, আর বিশেষ করে এখন আমাদের ভাইফোঁটার টাইম আছে, সেই হিসেবে আমরা চিন্তা করলাম যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, আর যেহেতু আমাদের ভারত দেশ খুব ভালো একটা পারফরমেন্স করেছে, সেই হিসেবে আমরা ওয়ার্ল্ড কাপটা বানিয়েছি। এবং এর চাহিদাও খুব আছে, আর মানুষের মধ্যে এমনি একটা আলাদা উদ্দীপনা রয়েছে। আমরা তো চাই ভারত নয় নয় হয়েছে সেটা একদম ফাইনালে যাতে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসতে পারি, বা ইন্ডিয়ার ভাইফোঁটা নিয়ে যাচ্ছে সেই হিসেবে যাতে আমাদের দেশ নিয়ে আসতে পারে, সেটাই আমরা চাই। এবং ওয়ার্ল্ড কাপ দেখে আমি খুব খুশি যে মিষ্টি তো নতুনত্ব কিছু, আমরা তো ট্র্যাডিশনাল মিষ্টি দেখি, তার সঙ্গে ওয়ার্ল্ড কাপ, কারণ ক্রিকেট নিয়ে আমাদের বাঙালিরা এত উত্তেজনা প্রবল মানুষ, যারা আমরা ওয়ার্ল্ড কাপ দেখে সেটাতেই খুশি, মনে হচ্ছে যেন আমরা বাড়িতে ওয়ার্ল্ড কাপই নিয়ে যাচ্ছি। আমি খুব ভালো লেগেছে, এবং আমি অন্যান্য মিষ্টির সঙ্গে এটাকে আমি নতুন কিছু পাচ্ছি, এবং আমার খুব ভালো, আমি খুব খুশি হয়েছি দেখে। ক্রিকেট বিশ্বকাপের আবহে ভাইফোঁটা। ভারত সেমিফাইনালে খেলছে প্রথম সেমিতে, নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর আড়াইতে। কেউ কেউ মাঠমুখো হবেন, বেশিরভাগ ভাই বোনই পেট পুরে মধ্যাহ্নভোজ সেরে বসে যাবেন টেলিভিশনের সামনে, শুধু এটা জানতে ফাইনালে কত তাড়াতাড়ি পৌঁছয় ভারত। আর সেই ম্যাচ চলাকালীনও হাতি বিশ্বকাপ সন্দেশ এনে দিতে পারে খেলার দায় বেশ কিছু এক্সট্রা রান। জমজমি যমুনার পাশাপাশি হুল্লারে জমে যাবে বিশ্বকাপ সেমি। অন্যদিকে বৃহস্পতিবার ইডেন মাতবে লিগ টেবিলে দুই এবং তিনের লড়াইয়ে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকায়। আজকেই প্ল্যান হয়ে যাবে কারা যাচ্ছে ইডেনে পরের দিন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।